বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের 108টি পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। এদিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোডে সিপিআইএম এর জেলা কার্যালয়ে শাহেদুল্লাহ বিজয় ভবনে বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ শহর বর্ধমানের 35টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সিপিআইএম নেতা তাপস সরকার জানান, আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমাদের পার্টির দুই এরিয়া কমিটির সম্পাদক জেলা কমিটির সদস্যরা এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছেন যাতে সুষ্ঠু এবং নির্ভীকভাবে ভোট হতে পারে, মানুষ যাতে রায় দিতে পারেন। প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে তারা সামনে রেখে যেভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দরকার সেই বিষয়ে তারা যাতে ভূমিকা পালন করতে পারেন, এর প্রধান দায়িত্ব কিন্তু হচ্ছে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের। আমরা সেই জন্য মনে করি যে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এবং সেই দায়িত্ব পালনের উপর নির্ভর করছে আমাদের জেলাতে যে পৌরসভা বর্ধমান শহরে বিশেষ করে যে সুষ্ঠুভাবে পৌরসভার নির্বাচন, সেই নির্বাচন আমাদের সঠিকভাবে পরিচালিত হবে কি হবে না সেটা নির্ভর করছে জেলা প্রশাসন এবং হচ্ছে আমাদের রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার উপর। তারা যদি দায়িত্বশীল এবং তারা যদি সংবিধানের প্রতি শপথ রেখে তারা তাদের দায়িত্ব পালন করেন, তবে আমার বিশ্বাস যে আমাদের এখানে হচ্ছে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করা সম্ভব। আজকে আমাদের পার্টির বামফ্রন্টের পক্ষ থেকে, শহরের পক্ষ থেকে প্রার্থী তালিকা আমাদের নেতৃত্ব শ্রদ্ধেয় কমরেড তাপস দা আছেন, তিনি আপনাদের কাছে বলবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে আমরা দ্রুত, সেটা প্রয়োজন হলে আমরা কালকেও করতে পারি, আমাদের আর একটু বাকি আছে আমরা করব, সেটা হলো বামফ্রন্টের ইস্তেহার। আমরা বর্ধমান শহরে নির্বাচনে আমরা কি করব, শুধু ওই এ খারাপ ও খারাপ এসবের ব্যাপার না, মানুষ যদি আমাদেরকে রায় দিয়ে জেতান এবং আমরা সেই রকমই একটা ভূমিকা পালন করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে বর্ধমান শহরের নাগরিকদের কাছে আমরা কি দিতে পারি, আমাদের বিকল্প কি, এটা নিয়ে আমরা ইস্তেহার আমরা করব, সেটাও আপনাদেরকে ডেকে আমরা সেই ইস্তেহার বামফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রকাশ করব। প্রথমেই বলে রাখি যে 13 সালের সেপ্টেম্বরে পুরসভা নির্বাচন হয়, প্রায় 8.5 বছর পরে আবার এই রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে পুরসভা নির্বাচন হতে চলেছে। আমরা বলছি প্রায় 8.5 বছর পরে, এই কথাটা আমি বলছি, এবং নিশ্চিতভাবেই আমাদের পার্টি নেতা কমরেড অপূর্ব বলেছে বিষয়টা, এবং আমরা প্রথমেই বলতে চাই যে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরসভা, তাতে মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন, এইটাকে প্রথম নিশ্চিত করতে হবে। কারণ আমরা 13 সালের পুনরাবৃত্তি যেন না ঘটে এই বিষয়টা আমরা বারবার উল্লেখ করছি। 13 সালে পুরসভা নির্বাচন চলাকালীন যেভাবে শহরকে সন্ত্রস্ত করা হয়, বর্ধমান শহরকে, এবং তার ফলে আমরা নির্বাচন থেকে সরে আসি, সরে আসতে বাধ্য হই স্বাভাবিকভাবেই, নিশ্চিতভাবেই। এবার যখন আবার 27 ফেব্রুয়ারি 22 সালের এবছর যখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরসভা, তখন নিশ্চিতভাবেই জেলা প্রশাসনের এই দায়িত্ব থাকবে এবং নির্বাচনের এই কমিশনের এই দায়িত্ব থাকবে যাতে বর্তমান শহরের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা যাতে নিজের নিজের অধিকারকে প্রয়োগ করতে পারেন, এইটাকে প্রথম সুনিশ্চিত করতে হবে। নিশ্চিতভাবেই আপনারা নির্বাচনের দিন এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আপনারা বিভিন্ন জায়গায় আপনারা থাকেন, থাকবেন, নিশ্চিতভাবেই এই বিষয়টার উপর আপনারাও নিশ্চিতভাবেই নজর রাখবেন। নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে, তারা যাতে তাদের মনোনয়নপত্র দিতে পারেন, প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে প্রতিটা ওয়ার্ডে তারা নির্বাচনী কাজ পরিচালনা করতে পারেন, নির্বাচনী প্রচারকে সংগঠিত করতে পারেন, তার দায়িত্ব প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নিতে হবে।
এবং বর্ধমান শহর প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে। মানুষের কাছে যেমন যেটা কমরেড অপূর্ব বলল যে বিকল্প যে কর্মসূচি, আমরা শুধুমাত্র আমরা যেমন দাবি করছি একটা স্বচ্ছ পৌর প্রশাসনের দাবি করছি, একটা দুর্নীতিমুক্ত প্রশাসনের আমরা পৌর প্রশাসনের দাবি করছি, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে একটা বিকল্প কর্মসূচিকেও আমরা হাজির করব যা আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই। স্বাভাবিকভাবেই আমি সেই প্রেক্ষিতেই আমি নিশ্চিতভাবে যে 35টা ওয়ার্ডে আমাদের বর্ধমান শহরে নির্বাচন হতে চলেছে তার প্রার্থী তালিকা নিশ্চিতভাবেই আমি এখন রাখবো আপনাদের কাছে। আমাদের প্রথমেই বলে রাখা দরকার যে সিপিআই তারা কিন্তু কনটেস্ট করছেন না, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম কিন্তু তারা বলেছেন আমরা কনটেস্ট করতে প্রার্থী দিতে আমরা পারবো না। স্বাভাবিকভাবেই আমাদেরকে সিপিআইকে বাদ রেখেই কিন্তু তারা নিশ্চিতভাবেই বামফ্রন্টের যা সমস্ত ঐক্যবদ্ধভাবে যেভাবে যা প্রচার করা যেভাবে যা থাকার তারা নিশ্চিতভাবেই থাকবেন সেটা তারা হচ্ছে জানিয়েছে, কিন্তু প্রার্থী দিতে তারা এই মুহূর্তে পারবেন না, এই নির্বাচনে তারা পারবেন না। আমাদের ফরওয়ার্ড ব্লকের যে 4টে সিট তার মধ্যে একটা জায়গায় সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, তারা সেটা হচ্ছে পরে জানাবেন বলেছেন, এটা বলে রাখলাম। আর এছাড়া যে বাকি 29টা ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী হচ্ছে কী বলে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর ফরওয়ার্ড ব্লক 4টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, একটা আসন পরে জানাবেন 3 নম্বর ওয়ার্ড, আর আরএসপি 2টো আসনে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বাভাবিকভাবেই এই 35টা ওয়ার্ডের নাম এবং প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে হচ্ছে রাখছি, ওয়ার্ড ধরে রাখছি, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে যেগুলো সংরক্ষিত আছে সে বিষয়টা আমি উল্লেখ করে দেবো। যেমন 1 নম্বর ওয়ার্ড সিপিআইএম শম্ভু সরকার, আপনাদের কাছে পরে দিয়ে দেবো। 2 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত সিপিআইএম শুক্লা রায় মজুমদার, 3 নম্বর ওয়ার্ড এসসি মহিলা এআইএফবি ফর ব্লক, এটা পরে জানানো হবে, 4 নম্বর ওয়ার্ড সিপিআইএম লুৎফর রহমান মুন্সি, 5 নম্বর ওয়ার্ড সিপিআইএম মনিরুল ইসলাম, 6 নম্বর ওয়ার্ড এসসি মহিলা সিপিআইএম সুস্মিতা মাল, 7 নম্বর ওয়ার্ড মহিলা এআইএফবি ফর ব্লক মৌসুমী দাশগুপ্ত, 8 নম্বর ওয়ার্ড সিপিআইএম অতনু হুই, 9 নম্বর ওয়ার্ড আরএসপি জনি মিদ্দে, 10 নম্বর ওয়ার্ড সিপিআইএম কাকলি চক্রবর্তী মহিলা সংরক্ষিত, 11 নম্বর ওয়ার্ড সিপিআইএম শিবশঙ্কর সাহা, 12 নম্বর ওয়ার্ড সিপিআইএম অনির্বাণ রায় চৌধুরী, আমাদের ছাত্র কমরেড এবং আমাদের জেলার এসএফআই হচ্ছে সেক্রেটারি সম্পাদক, মহিলা 13 নম্বর ওয়ার্ড মহিলা সিপিআইএম শ্যামলী দাস, 14 নম্বর ওয়ার্ড সিপিআইএম দীপঙ্কর দে, 15 নম্বর ওয়ার্ড সিপিআইএম অনিমেষ ভৌমিক, 16 নম্বর ওয়ার্ড সংরক্ষিত এসসি সংরক্ষিত সিপিআইএম মানু খান, 17 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত সিপিআইএম শ্রেয়া সরকার, 18 নম্বর ওয়ার্ড সিপিআইএম অচিন্ত মহন্ত, 19 নম্বর ওয়ার্ড সিপিআইএম বশির কাইনাত, 20 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত সিপিআইএম সর্বানী মল্লিক, যাই হোক, 21 নম্বর ওয়ার্ড সিপিআইএম বৈদ্যনাথ দাস, 22 নম্বর ওয়ার্ড সিপিআইএম জয়ন্ত ভট্ট, 23 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত সিপিআইএম মুনমুন হালদার, 24 নম্বর ওয়ার্ড সিপিআইএম সঞ্জয় মিধা, 25 নম্বর ওয়ার্ড সিপিআইএম অরূপ দাস, 26 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত সিপিআইএম কাদিরা বেগম, 27 নম্বর ওয়ার্ড সিপিআইএম ডলি বসু, 28 নম্বর ওয়ার্ড এআইএফবি ফর ব্লক অঞ্জনা দাস, 29 নম্বর ওয়ার্ড সিপিআইএম এটা হচ্ছে তপশিল সংরক্ষিত শিবশঙ্কর মালিক, 30 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত সিপিআইএম শান্তনা রায়, 31 নম্বর ওয়ার্ড সিপিআইএম সুকান্ত হাজরা, 32 নম্বর ওয়ার্ড। বর্ধমান থেকে টিঙ্কু সর রিপোর্ট, আনন্দবার্তা।